নিউজ টাইমের এ পর্যায়ে দেশের কিছু খবর। সিলেটের জকিগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে 102 ব্যাগ রক্ত সংগ্রহ করে নজির গড়েছে মানব সেবা ফাউন্ডেশন। জকিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মুকিত জানান, রক্ত দিলে হয় না ক্ষতি, স্থাপিত হয় সম্প্রীতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দিনব্যাপী মানবিক এই কর্মসূচিটি পালন করে তারা। রক্তদানকে উৎসাহিত করতে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় পুলিশ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাংবাদিকগণ। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করেছে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র।